হ্যালো বিয়োন, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আর এই তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি। আজকে হচ্ছে একদম গরুর মাংসের কালাভুনা করব, সেই জন্য আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এই কালাভুনাটা হচ্ছে কোনো বাহিরের মশলা ছাড়াই কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম কালাভুনা তৈরি করবেন সেইভাবেই। এই তো 1 কেজি মাংসের উপর আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি একদম মেখে বসাবো, কারণ এটা মূলত মেখে বসালেই ভালো হয়, সব মশলাগুলা মিক্সড হয়। আর 1 ঘন্টার মতো এই মশলাগুলা দিয়ে আমি ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে রেখে দেব। এই তো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণটাও দিয়ে নিচ্ছি, আর বাকি মশলাগুলোও আস্তে আস্তে আমি অ্যাড করে নিব। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, যে যে পরিমাণে ঝালটা খাবেন ঠিক সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। আর আমি যেহেতু ঝালটা একটু বেশি খাবো, সেই জন্য আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করে নিচ্ছি, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এই তো মূলত আমার মশলা অ্যাড করা হচ্ছে, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া অ্যাড করে নিচ্ছি। তারপরে এখন আর বাকি প্রসেসগুলো হচ্ছে আমি এখন ভালো করে মাখিয়ে নিব। এই যে তেল দিয়ে দিয়েছি, 2-3 কমপক্ষে 3 টেবিল চামচ হয়ে যাবে, আর বাকিটা আমি সরিষার তেল দিয়ে অ্যাড করে নিব। এই তো দেখেন আমার রান্না অলরেডি রেডি করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। আমরা ঘরোয়া পদ্ধতিতে রান্না করে অনেকেই আছেন এই কালাভুনা খাওয়ার জন্য বাহিরে চলে যান, আর এইভাবে রান্না করলে বেশ মজা হয়। একটু ধৈর্য ধরে মাখিয়ে নিতে হবে ভালো করে। আমি একদম মিক্সড করে মাখিয়ে নিচ্ছি, আর মাংসটা যতটা মাখানো ভালো হবে ঠিক টেস্টটাই ততটা বাড়বে। এই তো আপনারা যারা এখনও আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। এখন একটা হাঁড়ি বসিয়ে দিলাম আমি রান্না করার জন্য, সরিষার তেল দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচ পরিমাণ, আর এই তো লাগবে মরিচ, এলাচ, দারচিনি, আমি একটু রসুন নিয়ে নিচ্ছি, এইটা আমি হচ্ছে তেলে ছেড়ে দিব সেই জন্য, আর মরিচটাও একটু দিয়েছি কারণ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এইটা। গরুর মাংস যেহেতু আজকে প্রথমেই বলেছি আমি একটু ঝাল ঝাল একদম পারফেক্টভাবে রান্না করতে চাইলে ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারবেন, কিন্তু আমি একটু ঝালটা বেশি দিব। এই তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু হালকা ভাজা হলেই আমি মাংসটা দিয়ে দিব, যে মাংসটা আমি ফ্রিজে রেখেছিলাম সেই মাংসটা অ্যাড করে দিব। অনেকেই আছেন অনেকভাবেই রান্না করেন, একবার হলেও আমার মতো করে রান্না করে ট্রাই করে দেখবেন, এত মজাদার এই রান্নাটা, একবার না খেলে অবশ্যই মিস করবেন। এই তো যে গরুর মাংসটা মাখিয়েছিলাম সেই গরুর মাংসটাই এখন দিয়ে দিব। আমি কোনো রকম পানি ছাড়াই রান্না করব, দেখেই বুঝতে পারতেছেন, আপনাদের জন্য দেখানোর জন্যই যে কতটা পানি ছিল, আমি একটুও পানি দিব না, কারণ পানি ছাড়াই আমি রান্নাটা করে নিব। আর যে পানিটা উঠবে একদম মিডিয়াম আঁচেই রান্না করতে হবে। আর এত মজাদার এই রান্নাটা, একবার হলেও করে দেখবেন। এরপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে আমি ঢেকে দিলাম, একদম পানি দেই নেই। তারপরে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার মাংস থেকে যে পানিটা উঠেছে আর তেলটা উঠেছে, এটা দিয়ে আমি সম্পূর্ণ রান্না কভার করব। এত মজাদার এই রান্নাটা, একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা এইভাবে রান্না করে। আর এই রান্নাটা সবাই পছন্দ করেছিল আমার বাসার যে এইভাবে, আর অনেকের রিকোয়েস্টেই আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, কারণ দীর্ঘদিন পরেই আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। এত মজাদার এই রেসিপিটা, আপনারা আজই ট্রাই করে দেখবেন একটু। এই তো কালারটা দেখে কি সুন্দর লাগছে, কিছুক্ষণ পরেই দেখবেন আমার কালারটা আস্তে আস্তে পানিটাও শুকিয়ে আসবে। একদম চুলার আঁচটা মিডিয়ামে দিতে হবে, দেখেন আমার পারফেক্ট কালার চলে আসছে। আর এখন আমি হচ্ছে এটা এতটাই মিডিয়ামে দিয়েছি যেন পুড়ে না যায়, আর বেশ মজা হয়েছিল এই আচারটা। নেক্সট ভিডিওতে দেখাবো আমি কিভাবে মাংসের আচার করি, সেটা দেখাবো, মাংসের আচারটাও বেশ মজা হয়। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই কালাভুনাটা, কালারটা দেখেই তো বুঝতে পারতেছেন যে কালারটা কত সুন্দর এসেছে, যে ঘরোয়া মশলা দিয়ে যে এত সুন্দরভাবে রান্না করা যায় আসলে, মানে আপনারা একবার হলো ট্রাই করলেই বুঝতে পারবেন। আর এই মাংসটা সব মশলাটা মাংসের সাথে লেগে লেগে গেছে, খুব বেশ মজা হয়েছিল। ধন্যবাদ।